আগামী 4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোয় প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত শুষ্ক ওয়েদারই থাকবে। 21 তারিখে উপকূলের কাছাকাছি কয়েকটা জেলায়, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোয় 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর রাতের তাপমাত্রা আগামী 3 দিন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। 20 তারিখের পর থেকে আবার রাতের তাপমাত্রা পরবর্তী কয়েকদিন বেশ কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ 20 তারিখের পর পরবর্তী কয়েকদিন ঠান্ডাটা বেশ কিছুটা কমে যাবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। কলকাতার ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী 3 দিনে বিশেষ চেঞ্জ নেই, 20 তারিখের পর থেকে আবার বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘন্টায় শুষ্ক ওয়েদার থাকবে। 19 তারিখে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 20 তারিখে উত্তরের যে 5টা জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, সেই সাথে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 21 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আর রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 3 দিনে খুব একটা চেঞ্জ নেই, তারপর পরবর্তী কয়েকদিন বেশ কিছুটা আবার বেড়ে যাবে রাতের তাপমাত্রা। আর সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে কিছু কিছু জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। হ্যাঁ, আবার পশ্চিমী ঝঞ্ঝার ফলে হাওয়ার গতিপথের কিছুটা পরিবর্তন, সেই সাথে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়া, এর প্রভাবে 21 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 21 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো থাকবে, 22 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে, 23-24 কিছুটা বাড়বে প্রভাবটা। ডিটেলড আপডেট পরে জানানো হবে।